আমি কি আমার নিজের কবিতা করবো না অন্য কবিতা শোনাবো? আমি কি তার অপেক্ষা
আমাদের আবুল হোসেন মজুমদারের দুই বান্ধবী, আমাদের ত্রাসিয়ার বন্ধু
মম মজুমদার এবং ফারিয়া মজুমদার তার এক মিনিট একটা গান শোনাতে চায়। ধন্যবাদ মম এবং ফারিয়াকে, ছোট দুই বন্ধুকে। এখন আমাদের মাঝে গান নিয়ে আসবেন আমাদের তেরাশিয়ান বন্ধু মুজিবুর রহমান। মুজিবুর রহমান একটু পরিচয় করে দিচ্ছি। মুজিবুর রহমান হচ্ছে উপ প্রকল্প পরিচালক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর শিক্ষা মন্ত্রণালয়ের। মুজিবুর রহমান আমাদের তেরাশিয়ান বন্ধু, ও তোমাদের এখন গান শোনাবে। তোমাদের কি জনপ্রিয় ফোক গান শোনাবে মুজিবুর আমাদের, তোমরা শোনো, অবশ্যই ভালো লাগবে, ও খুব ভালো গায়। ইতিমধ্যে আমাদের মাঝে অনেক বন্ধু উপস্থিত হয়েছে। আমাদের জিনাত আলম চৌধুরীকে দেখতে পাচ্ছি, আমাদের বন্ধু বিদুকে দেখতে পাচ্ছি, সবার পারফরমেন্স আছে। এখন আমি মুজিবুরকে মাইক্রোফোনটি দিচ্ছি তার গান শুরু করার জন্য। এই মাইক্রোফোনকে চালু করে দেওয়ার জন্য অনুরোধ করছি। একটি মাইক্রোফোন মুজিবুর খুব ভালো বাঁশি বাজায়, যেটা তোমরা সবাই জানো, ও একই সঙ্গে বাঁশিও বাজাবে, গানও গাবে। মাইক্রোফোনটি একটু ঠিক করে দেওয়ার জন্য অনুরোধ করছি। আমার মিটিয়ে কি যাবে ভুইয়া,
Bondo
আমি সবাইকে সিরিয়াল কার আগে কাকে দেব কিন্তু আমি যদি লিস্ট ফলো করি লিস্ট ফলো করতে হলে আমার কিছু করার নেই আমি এই মুহূর্তে ডেকে নিতে চাই ইঞ্জিনিয়ার মোহাম্মদ বাবুল মিয়াকে যে আমাদের রাশিয়ান বন্ধু এরপর প্রস্তুত থাকবে ইকবাল রশিদি হেলাল যে আমাদের রাশিয়ান বন্ধু আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ বাবুলকে আমাদের আমি মাইক্রোফোনটা দিচ্ছি তার গান পরিবেশনের জন্য Thank you.
Program kita, আমাদের বাইরের কিছু অতিথি শিল্পী এসেছে আমাদের মাঝে, মাঝে মাঝে তাদেরকেও সুযোগ দিতে হবে, তারা অনেকে কাজ আমাদেরও সুযোগ দিতে হবে, কারণ আমরা আধারটা যখন পানি চাচ্ছি কোনো পানি হ্যাঁ আমি মঞ্চে বলছি দুবার ঘোষণা করেছি পানি এবং চা দেওয়ার জন্য মঞ্চে কিন্তু কেউ দেয়নি এখন আমরা এখন বাজারও বন্ধ করে মিউজিশিয়ান ভাইরা চলে যেতে চাচ্ছে যদি তোমরা পানি আর চা এখানে সরবরাহ না দাও আমি আরেকবার মাইকে কিন্তু ঘোষণা করেছি মঞ্চে কিন্তু কেউ এখানে নিয়ে আসেনি চা এবং পানি যারা বসে আছে তারা খাচ্ছে আর যারা বাজাচ্ছে তারা খাচ্ছে আমরা কিন্তু অনুসরণ করব না এটা কিন্তু সত্যি ও রয়ে গেছে ওরা বদর এখন আমাদের মাঝে গান সঙ্গীত পরিবেশন করতে আসছে আমাদের অতিথি শিল্পী শাহনাজ বাবু সবাই তোমরা করতালি দিকে শাহনাজ বাবুকে উৎসাহিত করো শাহনাজ বাবু মঞ্চে আসছে তার সঙ্গীত দিয়ে Tumai di doi
শাহনাজ বাবু তো জমিয়ে দিল ওকে দেখেই বুঝতে পেরেছিলাম সে জমাবে তো আমার ধারণা সত্যি প্রমাণিত হলো এখন দর্শকদের অনুরোধে সে সম্ভবত আরেকটি গান গাবে ভদ্রতার উদ্দেশ্যে আর আমাদের মাঝে প্রখ্যাত সঙ্গীত শিল্পী লেভিস উনি এসে উপস্থিত হয়েছেন যিনি আমাদের অতিথি শিল্পী মাইক্রোফোন দিচ্ছি শাহনাজ বাবুকে আরেকটি গান পরিবেশনের জন্য ধন্যবাদ জানাচ্ছি এখন রিকোয়েস্ট গান ভাই বলতেছে একটু গান অপু আসো আসলে এই গানটা আগে গাওয়ার দরকার ছিল নবীজির সান ভালো লাগবে আশা করি নবীজির সানটা করে আমি নামে অনেক শিল্পী আছি Dede paling tuh dede
ধন্যবাদ সবাইকে আমার খুবই ভালো লাগছে খুবই ভালো লাগছে আমি মজুমদার ভাইকে আবারো ধন্যবাদ জানাচ্ছি এবং পিরাশিয়ান সব বন্ধুরা আমিও আজকে থেকে পিরাশিয়ান কয় তুইও পিরাশিয়ান অসুবিধা নাই সমস্যা কি পিরাশিয়ান হইলে আমার লাভ আছে তো আমি সবাই গিফট দিবে আমাকে আমি শিল্পী তো বুঝতে পারি আচ্ছা যাই হোক সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি ভালোবাসা এবং সবার জন্য শুভকামনা আল্লাহ হাফেজ ধন্যবাদ শাহনাজ বাবুকে আসলে শাহনাজ বাবুকে আর ধরে রাখার উপায় নেই ওকে মদিনা যাওয়ার জন্য ছেড়েই দিতে হচ্ছে কারণ সে এমন একটা পরিবেশ তৈরি করে দিল যে সবাইকে নাচিয়ে ছাড়লো আমি এখন আমাদের আবার একটু তেরাশিয়ান বন্ধুদের মধ্যে ফিরে যেতে চাই এই মুহূর্তে আমাদের তেরাশিয়ান বন্ধু ইকবাল রাশিদি হেলালকে মঞ্চে আহ্বান করছি তার গান নিয়ে আসার জন্য এরপরে উপস্থিত থাকবে আমাদের বন্ধু আসাদুজ্জামান কিটন এবং জিনাত আলম চৌধুরী তাদের ডুয়েট নিয়ে আসবে মঞ্চে নিশ্চয়ই খুব জমজমাট হবে অপেক্ষায় থাকো বন্ধুরা ধন্যবাদ হ্যাঁ আমি চট্টগ্রামের বন্ধু ঢাকায় থাকতেন একদিন কথা বলি মজুমদার শুনো আমি ওইখানে দাঁড়াবো পাশে দাঁড়াও পাশে আসে আমরা আনন্দ করতে আসছি কেউ আনন্দ দিই কেউ আনন্দ দিই অলমোস্ট সবাই আনন্দ করতে আসছি বিহাইন্ড দ্য পিকচার গত এক মাস থেকে যারা কাজ করে গেছে বিহাইন্ড দ্য পিকচার গত এক মাস থেকে যারা কাজ করে গেছে প্রথম থেকে মজুমদার যোগাযোগ করছে সবাই সাথে সে নিজে কোনো আনন্দ করছে না সে আনন্দ দেওয়ার জন্য এটা করেছে আমরা সবাই মজুমদারের জন্য একটা তালি দেব বন্ধুদের মধ্যে যারা চলে গেছে রবির কথা আমার মনে পড়ছে আরো অনেকে চলে গেছে আমার গানটা হয়ে মিলন হবে কতদিনে আলোনের গান আমি রনিকে উৎসর্গ করছি রনি সারা যারা সহযোগ চলে গেছে তাদেরকে উৎসর্গ করছি
আশিয়ান বন্ধুদের মধ্যে এত প্রতিভা ছলাচল এত ট্যালেন্ট যে এক মঞ্চে এক অনুষ্ঠানে সবাইকে আসলে দেখা সম্ভব নয় সবার পারফরম্যান্স দেখা সম্ভব নয় বন্ধুরা আমাদের মাঝে উপস্থিত আছে ফ্রেন্ডস লাউঞ্জ 83 অ্যাডমিন আসাদুজ্জামান টিটন যে বিখ্যাত সংগীত শিল্পী নামেও পরিচিত আমাদের আশিয়ান বন্ধুদের মাঝে উপস্থিত আছে মডারেটর জিনা তালম চৌধুরী ফ্রেন্ডস লাউঞ্জের উপস্থিত আছে অ্যাডমিন ফরহাদ হোসেন ফরহাদ রহমান আমাদের ফ্রেন্ডস লাউঞ্জের বন্ধু এবং অ্যাডমিন আমি এই মুহূর্তে মঞ্চে ডেকে নিতে চাই আমাদের আসাদুজ্জামান কিটন এবং জিনা তালম চৌধুরী যারা একটি ডুয়েট দ্বৈত সঙ্গীত পরিবেশন করবে মঞ্চে আশা করি তোমাদের ভালো লাগবে আমাদের মাঝে উপস্থিত হয়েছে একজন বিশেষ অতিথি শিল্পী জানে আলম যে আলম যিনি উপস্থিত আছেন সে আমাদের বিশেষ অতিথি শিল্পী যারা আমাদের ক্যাশিয়ান বন্ধুদের দুই একটি পারফরমেন্সের পরে আমরা তাকেও মঞ্চে ডেকে নেব এখন আমরা মঞ্চ ছেড়ে দিতে চাই আমাদের আসাদুজ্জামান কিটন এবং জিনা তালম চৌধুরী যারা আমাদের ফ্রেন্ডস লাউঞ্জের অ্যাডমিন এবং মডারেটর তারা একটি ডুয়েট পরিবেশন করবে আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আসলে কোনো প্রফেশনাল শিল্পীও না আমি সবকটি ঘরে ঘরে গাই এটাই আমার কোনো ওরকম কোনো আমার অভ্যাস নাই আমার ভুল হতে পারে বন্ধুরা বন্ধু বিজন আমাকে এত সম্মান দিয়ে রেখেছে এই জন্য আমি আসলে বিজনের অনুরোধটা আমি ফেলতে পারি না সেজন্য এসছি কিন্তু ইনফ্যাক্ট আমি হারমোনিয়ামে গাই হারমোনিয়াম না হলে আমার আসলে একটু কষ্ট হয় জানি না এখন হারমোনিয়ামের সাথে অন্যান্য মিউজিক করি কিন্তু আজকে চেষ্টা করছি যদি ভুল হয় ক্ষমা চোখে দেবেন আমাদের তো Hello.
বন্ধুরা দিনাত কিন্তু বলে দিয়েছে এই গানটি আমরা কখনোই একসাথে গাইনি চেষ্টা করব ভুলত্রুটি ক্ষমা প্রার্থী তার আগে আমাদের প্রফেশনাল সিঙ্গার গান দিয়েছে তাদের পরে গান গাওয়ার একটা রিস্ক দিয়ে তোমাদের সবাই কোনো রিয়াকশন ছাড়া আর এখানে যেহেতু প্রফেশনাল শিল্পী আছে আপনি যে গান গেয়েছেন প্রফেশনাল না মানে প্রফেশনাল বলতে আমি পয়সার কথা মেন করছি না অরিজিনাল শিল্পী বলা আমি বসে গাই কারণ আমি ওটাকে অভ্যস্ত আপনাদের মতো বললাম না স্টেজ পারফরমেন্স আমি করি না Let
চমক আছে সেই চমক আমি এখন বুঝতে পারছি এই চমকটা হচ্ছে এই যৌথ গান এখন বুঝে গেছি এখন আমাদের মাঝে আমাদের আচ্ছা বন্ধুরা আমি একটু ঘোষণা দিতে চাই তোমরা সবাই জানো যে আমাদের এই বন্ধু জিনাত আলম চৌধুরী ও কিন্তু ওল্ড মেলোডিয়াস হিন্দি গানের মাস্টার ও চমৎকার পুরনো হিন্দি গানগুলো গায় যেগুলো আমাদের জন্মেরও আগে ওরও জন্মের আগে এখন ও আরেকটি পুরনো হিন্দি গান গাবে আশা করি তোমাদের ভালো লাগবে তুমি উপভোগ করো আমি মাস্টার না হিন্দি গানের আমি হিন্দি গান গাইতে একটু কমফোর্ট ফিল করি এরপরে মঞ্চে আসবে আমাদের পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানে আলম যিনি আমাদের বিশেষ অতিথি মানে আমাদের ত্রাসিয়ানের বাইরে আমি তাকে প্রস্তুত থাকতে বিনীত অনুরোধ করছি